ঘূর্ণিঝড় অশনির প্রভাব কাটতে না কাটতেই ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে দেখা গেল নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় করিম গত রবিবার এই ঘূর্ণিঝড়ের ছবি তোলে নাসা অশনির পেছনেই রয়েছে এই ঘূর্ণিঝড় করিম একটা বিপদ না কাটতেই নতুন বিপদ দেখা গেল ভারত মহাসাগরে নিরক্ষরেখার দক্ষিণে এই নতুন ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে বলে জানিয়েছে নাসা উত্তর ও দক্ষিণ গোলার্ধে জোড়া ঘূর্ণিঝড়ের ছবি নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে নাসার দাবি করিম ঘূর্ণিঝড় অশনীর থেকেও প্রচণ্ড একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এটি দ্বিতীয় ক্যাটাগরির ঝড় এর গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার অশনির প্রভাবে ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঠিক তখনই করিমের কথা জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা অবজারভেটরি স্বাভাবিকভাবেই এই খবরে আতঙ্ক ছড়িয়েছে প্রসঙ্গত এই জোড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন আশঙ্কা ছবি থেকে নাসার আপাতত বোঝা যাচ্ছে শক্তিশালী হলেও এর ঘূর্ণায়ন উল্টো দিকে রয়েছে যদিও এটা এখনও স্পষ্ট নয় এটি ভারত মহাসাগর থেকে অশনির অনুবর্তী হয়ে বঙ্গোপসাগর বা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবে কিনা হ্যাঁ বন্ধুরা আপাতত এই ঘূর্ণিঝড় করিম কোকোজ আইল্যান্ডে অবস্থান করেছে সেখানকার জনবসতি মাত্র ছশো জন ওই দ্বীপে যদি এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ে তাহলেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা নেই তবে যদি শক্তি বাড়িয়ে ধেয়ে আসে তাহলে ছবিটা অন্যরকমও হতে পারে হ্যাঁ বন্ধুরা তবে আপনারা যদি লাইভ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই ঘূর্ণিঝড় করিম কিন্তু আস্তে আস্তে কুড়ি তারিখের পর থেকেই কিন্তু বাংলা এবং বাংলাদেশের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোতে থাকবে এমনটাই কিন্তু লাইভ আপডেটে দেখাচ্ছে তবে এই ঘূর্ণিঝড়ের গতি কিন্তু পরিবর্তন হতে পারে কেননা কুড়ি এবং একুশ তারিখ আসতে অনেক দেরি রয়েছে এর মধ্যেই ঘূর্ণিঝড় তার গতিপথ কিন্তু পরিবর্তন করতে পারে যদি পরিবর্তন হয় অবশ্যই আপনারা নেক্সট আপডেটে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ